চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন মানবন্টন প্রকাশিত হয়েছে, চেঞ্জ হয়েছে অনেক হিসেব নিকেশ। আজকের এই ভিডিওতে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ, শিক্ষার্থী আছো, তোমাদের জন্য গরম এবং তাজা আপডেট নিয়ে এসেছি। সো তোমরা নতুন সার্কুলারে কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে পড়লে স্বপ্নের চট্টগ্রাম তোমার হাতেই ধরা দিবে, তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ভিডিওটা শেয়ার দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে রাখো। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আমরা যদি মানবন্টনটা দেখি, যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের জন্য মানবন্টন হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.00 পেতে হবে। এটা হচ্ছে মানবিকের জন্য। বি ইউনিটে এখন দুই ধরনের মানবন্টন হয়েছে। একটা হচ্ছে মানবিকের শিক্ষার্থী যাদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.00 পেলে ভর্তি পরীক্ষা দিতে পারবে, সেই ক্ষেত্রে এসএসসিতে 3.00 পেতে হবে এবং এইচএসসিতে পেতে হবে 3.00। এটা মানবিকের জন্য। সেম জিনিসটা যদি হচ্ছে বি ইউনিটে কেউ ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দিতে চায় বিভাগ পরিবর্তন করে, সেই ক্ষেত্রে তার এসএসসি এবং এইচএসসিতে 7.50 পেতে হবে এবং এসএসসিতে কমপক্ষে 3.50 পেতে হবে এবং এইচএসসিতে 3.50 পেতে হবে। তুমি যদি বিজ্ঞান বিভাগ কিংবা তুমি যদি ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হয়ে থাকো এবং তোমার যদি এসএসসি কিংবা এইচএসসিতে 3.50 কম থাকে, তুমি বি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না, এটা মাথায় রাখো। তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা, ভাবো তোমার এসএসসি অথবা এইচএসসিতে যদি 3.00 কম থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সো এই জিনিসটা মাথায় রাখো, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.00 হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া যাবে মানবিকের জন্য। আর ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য সেই জিনিসটা লাগবে 7.50 এবং 3.50 করে পেতে হবে এসএসসি এবং এইচএসসিতে। তো এইখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরুর কথা শুনেছি 4 জানুয়ারি দুপুর 12টা থেকে তোমার 18 জানুয়ারি পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশন বা আবেদন প্রক্রিয়াটা চলবে। এখন ভর্তি পরীক্ষার তারিখ আগামী বৃহস্পতিবারে চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে পাওয়া যাবে। গতকাল রাতে যে ডিনস কমিটির একটা প্রোগ্রাম হয়েছিল বা তাদের গতকাল হচ্ছে ডিনস কমিটির যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা হচ্ছে এই আপডেটটা পেয়েছি। যখন আমরা আগামী বৃহস্পতিবারে চূড়ান্ত ডেট জানতে পারবো, সেটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই। সো এতটুকু জানা গিয়েছে। এখন আমরা যদি একটু তাদের মানবন্টনটা দেখি, যে বি ইউনিটে আসলে মানবন্টনটা কেমন, সেটা হচ্ছে বাংলা থেকে প্রশ্ন থাকে তোমার হচ্ছে 35টা, ইংরেজি থেকে প্রশ্ন থাকে 35টা, আর জিকে থেকে প্রশ্ন থাকে হচ্ছে 30টা, অর্থাৎ টোটাল 100টা এমসিকিউতে পরীক্ষা হয়। পাস মার্ক হচ্ছে 40 নাম্বার পেলে পাস, এবং চান্স পাওয়ার ক্ষেত্রে যার মেরিট পজিশন ভালো থাকবে সে চান্স পাবে। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবন্টন। বাংলাতে 35, ইংরেজিতে 35, আর জিকেতে 30 থাকতে হবে, এইটা মানে জিকেতে 30 থাকবে। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার তোমার হচ্ছে মানবন্টনটা। আর অ্যাপ্লাই করার যে প্রসেসটা, এটা আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। ভর্তি পরীক্ষার ডেট খুব শীঘ্রই জানা যাবে। তারপরে যদি আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, যেখানে খুব বড় ধরনের একটা চেঞ্জেস এসেছে। আমরা জানি সি ইউনিট মানেই হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিস সারা বাংলাদেশে আছে। বাট চবি এসে কি খেলা দিল স্টুডেন্টদের সাথে, কেন এটা করলো আমি জানি না, বাট চবি এবার সিদ্ধান্ত নিয়েছে তারা ইংরেজিতে 40টা এমসিকিউ রাখবে, তারা ম্যাথের মধ্যে 30টা এমসিকিউ রাখবে, তারা জিকেতে 15টা এমসিকিউ দিবে, আইসিটিতে 15টা এমসিকিউ। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার নতুন মানবন্টন। অর্থাৎ এই মানবন্টনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, 40 নাম্বার হচ্ছে পাস মার্ক। সো এই ক্ষেত্রে ইংরেজি প্রশ্ন দিবে 40টা, হিউজ পরিমাণ। আগে এখানে যতটা দিত তার চেয়ে কিন্তু এখন প্রায় অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। আগে 15টা থাকতো, এখন তোমার 40টা দিয়েছে। ম্যাথ থেকে 30টা প্রশ্ন, এখন এইবারই প্রথম ম্যাথ হতে যাচ্ছে আলাদা করে সি ইউনিটে। সো এই ক্ষেত্রে ম্যাথের প্রশ্ন কেমন হতে পারে, ইংরেজির কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবা, তুমি হচ্ছে জিকের জন্য সি ইউনিটের কোন বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে পড়বা এবং আইসিটির ক্ষেত্রে কী করতে হবে, এই সকল বিষয়ে আমরা ধাপে ধাপে ক্লিয়ার করে দিব। সো প্যানিক হওয়ার কিছুই নাই, যেহেতু নতুন প্রশ্ন, সো তোমাকে নতুনভাবে তৈরি করতে হবে, কাঠামো বুঝতে হবে, সিস্টেম অনুযায়ী না এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা তোমার অধরাই থেকে যাবে। আর যদি চাও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার চান্সটা হোক, সেই ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে আমাদের সাথে থাকো, আমরা সকল সমস্যার সমাধান দিব। সো এই ক্ষেত্রে দেখো, তোমার সি ইউনিট এবং ডি ইউনিটের আবেদন যোগ্যতাটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে দেখো সি ইউনিট আর ডি ইউনিটের আবেদন যোগ্যতা গত বছর যা ছিল এবছরও তা। সি ইউনিটের মধ্যে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে
8.00 পেতে হয় দেখো সিউলিটে এসএসসি এবং তোমার এইচএসসি মিলায়ে 8.00 পেতে হয় যদি তুমি ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দাও এসএসসির জন্য 3.50 এবং এইচএসসির জন্য 3.50 এটা গত বছরের সার্কুলার গত বছরে এই স্ট্রাকচার অনুযায়ী রেখেছিল এবং গতকালকে ডেইলি ক্যাম্পাসের যে আপডেট পেয়েছি আমরা সেই আপডেট অনুযায়ী বিষয়টা এমনটাই ছিল বাট তারপরও সামনে যখন পূর্ণাঙ্গ সার্কুলার দিবে এই বিষয়টাতে আমরা আরও খোলাখুলিভাবে কথা বলবো আমরা যতটুক তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমরা এই জিনিসটা আন্দাজ করেছি যে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 8.00 লাগবে ব্যবসায় শিক্ষা শাখা থেকে যারা সিউনিটে ভর্তি পরীক্ষা দিবে এবং এসএসসির জন্য 3.50 এইচএসসির জন্য হচ্ছে 3.50 এবং এই ক্ষেত্রে আমরা দেখব আবেদন ফি হচ্ছে 1000 টাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে 4 জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে সেই জায়গায় তুমি প্রতিটা ইউনিটে 1000 টাকা দিয়ে তোমাকে হচ্ছে আবেদন করতে হবে এবং যারা ডি ইউনিটের শিক্ষার্থী আছে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের পরীক্ষার মানবন্টনটা গত বছরের মতোই রয়ে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে তোমার ইংলিশের মধ্যে প্রশ্ন থাকবে তোমার 30 তোমার হচ্ছে বাংলার মধ্যে প্রশ্ন থাকবে হচ্ছে 30 তোমার হচ্ছে আইকিউতে প্রশ্ন থাকবে হচ্ছে 20 আর বাকি 20 থাকবে হচ্ছে তোমার জিকে ইকোনমিক্স তারপর হচ্ছে ম্যাথ রিলেটেড কিছু কোয়েশ্চেন মিলিয়ে তোমাকে 20 দিবে টোটাল 100 নম্বর যেটা গত বছর ছিল সো এখনও পূর্ণাঙ্গ সার্কুলার একেবারে ডিসক্রাইবলি দেয়নি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে পিডিএফ আকারে সম্পূর্ণ তথ্য সমেত আমাদেরকে ফাইনাল আপডেটটা দিবে সেটাই আমাদের জন্য কার্যকরী বাট এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্যের আলোকে এই নিউজটা তোমাদেরকে দিচ্ছি এবং যতদূর জানা যায় এইরকম একটা চেঞ্জেস এই বছর আসতেছে সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যারা প্ল্যান করছো যারা চিন্তা করছো একটু নড়েচড়ে বসো তোমাদের এখন নড়াচড়ার সময় এসে গেছে প্রশ্নের কাঠামো বুঝে না পড়লে অধরা চট্টগ্রামে অধরাই থেকে যাবে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি জার্নিটাকে সহজ করতে তোমরা যদি বলো যে ভাইয়া আপনি রেগুলার ক্লাস নেন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ক্লাস নিব যে আইসিটির কী কী টাইপ কোয়েশ্চেন আসতে পারে ম্যাথের কোন স্টাইলের প্রশ্ন দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তুমি ইংলিশে কী করবা তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পড়তে চাইলে তোমার কীভাবে ক্লাস করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড একটা টোটাল রোডম্যাপ রেগুলার ক্লাস রেগুলার গাইডলাইন আমি তোমাকে প্রোভাইড করবো যদি তুমি কমেন্টে বলো সেই ক্ষেত্রে তোমাদের চট্টগ্রামের জন্য আমাদের একটা ব্যাচ আছে সেটা হচ্ছে টার্গেট সিইউ ব্যাচ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ যেখানে আমরা বাংলা ক্লাস নিব 20টা ইংরেজির ক্লাস নিব 20টা এবং সাধারণ জ্ঞানের ক্লাস নিব 20টা এটা মানবিক বা কলা অনুষদের স্টুডেন্টদের জন্য কোর্স ফি 1800 বাট তুমি যদি 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি হও কোর্স ফি হচ্ছে 1000 টাকা অর্থাৎ মাত্র 1000 টাকা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুল কোর্সটা করতে পারবা আমরা 5 জানুয়ারি থেকে ক্লাস শুরু করতেছি যেহেতু তোমার ডেট দিয়ে দিছে হাতে আর 1 থেকে 2 মাস সময় আছে এই 1 থেকে 2 মাস সময়ে যদি তুমি না পড়ো পড়বা কখন সো এই ক্ষেত্রে আমাদের এই দুইটা নাম্বারে তুমি বিকাশে বা নগদে 1000 টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা আমাদের সাথে ওভার দ্য ফোনে কথা বলতে পারো আমরা ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই পরবর্তীতে তুমি যতবার ইচ্ছা ততবার কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে দেখতে পারবা ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে কোনো কিছু না বুঝলে আমাদের সাথে ফোনে কথা বলতে পারবা প্রতিদিন পরীক্ষা হবে সন্ধ্যার দিকে ক্লাস নেবো দেখো যারা সি ইউনিটের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আমাদের বাংলা ক্লাস 20টা ইংরেজি ক্লাস 20টা গণিতের ক্লাস থাকবে 15টা আইসিটির ক্লাস থাকবে 15টা আমরা ফুল সাপোর্ট তোমাকে দিব সেখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি 1800 তোমাদের জন্য বাট তুমি যদি 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি হও তাহলে আমরা তোমাকে মাত্র 1000 টাকায় এই কোর্সটা কমপ্লিট করে দিব 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে চাইলে আমাদের এই দুটো নাম্বারে তুমি কল দাও ফেসবুক পেজে মেসেজ দাও এই দুটো নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা তোমাকে যথাযথ তথ্য দিব এবং ক্লাসের ফুল প্রসিডিউরটা বলে দিয়েছি যারা বি এবং ডি ইউনিটে দিবে তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা আর যারা সি ইউনিটে পরীক্ষা দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্স প্ল্যানটা সো এইটাকে যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তোমার জন্য ভালো করা খুব ইজি এখন তুমি কি শুধু চট্টগ্রামে দিবা এরকম অনেকেই আছে যারা গুচ্ছতেও দিতে চায় এরকম অনেকেই আছে যারা সাত কলেজে পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে এখন প্রতিটা ইউনিভার্সিটির জন্য বা
বারবার টাকা দিয়ে পড়া কি তোমার পক্ষে সম্ভব? সম্ভব না। সো এই ক্ষেত্রে তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান ব্যাচ, যেখানে গুচ্ছ, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং অধিভুক্ত সাত কলেজের জন্য আমরা একটা ব্যাচের মধ্যেই সবাইকে পড়িয়ে দিব। এই ক্ষেত্রে বাংলা ক্লাস থাকবে 20টি, ইংরেজি ক্লাস 20টি, সাধারণ জ্ঞান 20টি, ম্যাথের ক্লাস 15টি, আইকিউর 10টি, আইসিটির ক্লাস থাকবে 15টি। অর্থাৎ শুধুমাত্র তোমার ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকা না, চট্টগ্রাম ইউনিভার্সিটি না, তুমি তার পাশাপাশি রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, অধিভুক্ত সাত কলেজ সকল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিবা। এখানে আমাদের অ্যাকাউন্টিং এবং হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস থাকবে অন্যান্য ইউনিভার্সিটির জন্য, যারা চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী, জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা। এর বাইরে জিকেতে আমরা মৌলিক জিকের ক্লাস নিব, যাতে করে গুচ্ছতে তুমি ভালো কিছু করতে পারো। সো দেখো, আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1800 টাকা, ডিসকাউন্টে এখন 1200 টাকা চলতেছে। বাট তুমি যদি 25 ডিসেম্বরের মধ্যেই ভর্তি হও, তাহলে আমাদের এই কোর্সও মাত্র 1000 টাকায় পেয়ে যাবা। অর্থাৎ এই যে অল ইন ওয়ান কোর্স, তুমি গুচ্ছ, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সাত কলেজের জন্য আমাদের ব্যাচে পড়বো, আমরা সবগুলো ইউনিভার্সিটির জন্য তোমাকে তৈরি করে দিব মাত্র 1000 টাকায়। যদি তুমি 25 ডিসেম্বরের মধ্যে আমাদের এই নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে দাও, কিংবা ফোন দিয়ে কথা বলো, অথবা ফেসবুক পেজে মেসেজ দাও, তোমাকে বিস্তারিত সব কিছু বলে দেওয়া হবে ছবি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে।